নাটকের পাশাপাশি ওয়েব সিরিজে নিজের প্রতিভা স্বাক্ষর রেখেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিন। নাম লিখিয়েছেন সিনেমাতেও, ওপার বাংলা সিনেমা দিয়ে যাত্রা শুরু করেছেন তিনি। তবে একসময় নিয়মিত নাটকে তার দেখা মিললেও ইদানিং সেই তালিকা খুবই ছোট বলা চলে। যদিও ঈদের সময় অনেকটা সরব থাকেন তিনি, আর সে ঈদে একাধিক নাটকে দেখা যাবে তাকে। এরই মধ্যে বেশ কয়েকটি নাটকের শুটিং শেষ করেছেন তিনি। সেই তালিকায় রয়েছে নাটক মুক্তি, এতে রাইসা চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন। নাটকটি নিয়ে অভিনেত্রী দারুণ আশাবাদী। তিনি বলেন, ঈদে এবার খুব বেশি আমার নাটক নেই, যে কয়েকটি কাজ করেছি তার মধ্যে এটি একটি। গল্পে দর্শক দারুণ একটা বার্তা পাবে। হতাশায় আত্মহত্যার পথ বেছে না নিয়ে কিভাবে একটা মেয়ের সত্য উন্মোচন করে আমার চরিত্রের মধ্য দিয়ে নির্মাতা সেটি তুলে ধরেছেন। নাটকটিতে ফারিনের বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা খায়রুল বাশার। নাটকটির গল্পে দেখা যাবে, বিয়ের পর ভালোভাবে সংসার ও চাকরিটা করছিলেন রাইসা, তবে সংসারে তার দুই জা মাঝে মধ্যে তাকে নিয়ে নানা রকম খারাপ মন্তব্য করেন। যদিও স্বামী রাকিবের কাছে রাইসা স্ত্রী হিসেবে প্রিয়, কিন্তু বিপত্তি ঘটে রাইসার প্রাক্তন প্রেমিককে নিয়ে। সে একদিন সোশ্যাল মিডিয়ায় রাইসার একটি ভিডিও ছাড়ে, আর নিমিষেই বদলে যায় রাইসার চারপাশ। নাটকটি প্রযোজনা করেছেন জামাল হোসেন এবং পরিচালনা করেছেন মাহমুদ মাহিন।